আমি ডান দিকে রই না আমি বাম দিকে রই না আমি দুই দিকেতেই রই পরাণ চলাঞ্চলি দিয়ারে আমি বড় রাস্তায় দাঁড়ায়ে কবিতা করি আঁকি বুকি করি কবিতা করি আঁকি বুকি করি কবিতা করি আঁকি বুকি করি আমি কেমনি মানুষ হই আমার মহান হবার সাধি জাগে মহান হতে পারি নে আমি যে সাদ আহ্লাদ ছাড়ি নে মহাচিন্তায় আছি বন্ধু রে আমি চলে গেলে কি পরে রবে আমাদের ছোট থেকেই আমরা মানে যবে থেকে জ্ঞান হয়েছে বাড়িতে লক্ষ্মী পুজো দেখেছি এবং লক্ষ্মী পুজো সরার পুজোই দেখেছি ভবানীপুর আমাদের বাড়ি ছিল এবং আমরা যেখানেই যে যেখানেই থাকুক মানে আমার বাবা কার্যক্ষেত্র সূত্র অনুসারে রামপুরহাটে আমরা আমাদের বীরভূমে ছিলাম কিন্তু লক্ষ্মী পুজোর সময়টা ভবানীপুর আসাই হতো সবাই আর কি এসে এবং সেইখানে ওই একটা দিন দুটো দিন আর কি একটা জমজমাট একটা আসর বসতো সকাল থেকে হই হই কাণ্ড হতো আর কি এখন অনেকেই ব্যস্ত সবার সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে পরিবার সেইভাবে হয় না তবু আমরা চেষ্টা করে যাবো আজকে আমার কাকা আছে আমার দাদা আছে সবাই মিলে এখানে একসাথে হয়েছি একসাথে হয়ে লক্ষ্মী পুজোও হবে একটা আনন্দও হবে সকাল থেকে সেই গান বাজনা রাজনীতির আলোচনা খেলার আলোচনা সব মিলে জমজমার একটা কিছু হবে আর কি এইসব সেই সেই সব নিয়ে আর কি সকাল থেকে বসে আছে আর কি এই জন্য এই জিনিসটাকে আমি জানি যে এটা আমরা যাবই যাবো চালিয়ে আজকে আমার জেনারেশন থেকে আমরা চালিয়ে যাব এবং পরে আমার কাকার ছেলের একটু আগে আলোচনা হচ্ছিল যে এইটা বন্ধ করা যাবে না এরপরের জেনারেশনে তোমাদেরকে ধরতে হবে আর কি লক্ষ্মী পুজোয় খুব সকাল সকাল উঠে পড়েছে সুরজিতের মেয়ে আর আজকে দিনটা কিভাবে পালন মজা করে কিরাম মজা করছে ভালো মজা ঢাকাতেও আমাদের এই পুজো হয়েছে তখন আমাদের জ্যাঠা আমাদের কাকা এরাও থাকতেন পুজোতে পরবর্তীকালে বাবা ধরেন পুজো বাবা তো আমাদের ভবানীপুরের বাড়িতে হতোই তারপরে বাবার মৃত্যুর পরে পুজোটা পুরোপুরি দাদা দায়িত্ব নিল এবং দাদা যখন দায়িত্ব নিলেন তখন আমাদের বিরাটভাবে পুজো হতো আপনি যা দেখছেন এটা কিছুই নয় এটা বিরাট ব্যাপার তখন ছিল আমি চলে গেলে কি পরে রবে আমি চলে গেলে কি পরে রবে আমি আগার দিকে যাই না আমি গোড়ার দিকে যাই না আমি দুই দিকেতেই রই কিছু থুইয়া কিছু খুইয়া রে আমি বড় রাস্তায় দাঁড়ায়ে কবিতা করি আঁকি বুকি করি কবিতা করি আঁকি বুকি করি কবিতা করি আঁকি বুকি করি।